আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা কম সময়ে সুরা কাহাফ শেষ করতে পারবো তো সুরা কাহাফটি হচ্ছে পবিত্র কোরআনের আঠেরো নম্বর সুরা এবং এটি হচ্ছে একশো দশটি আয়াতের সুরা তো এই সুরাটির নাম শুনলেই অনেকে ভাবে যে এত বড় সুরা কিভাবে পড়বো এটা তো আমার পক্ষে পড়া অসম্ভব আসলে কি অসম্ভব আমরা দেখুন আমরা কিন্তু সায়েন্স কমার্স আর্টসের মধ্যে সবাই লেখাপড়া করছি তো এগুলো এতগুলো সাবজেক্ট থাকে এত বড় বড় থিওরি থাকে নৈবিত্তিক থাকে এত কিছু থাকে তা আমরা শেষ করতে পারি কিন্তু এই সুরাটি তো আপনাকে মুখস্থ করতে বলছে না এটি আপনাকে শুধু তেলোয়াত করতে বলছে কারণ এটি হচ্ছে যে জুম্মার দিনের একটি সেরা একটি আমলের মধ্যে একটি এবং এটির ব্যাপারে যে হাদিসটি আছে তা হচ্ছে যে যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহাফ পড়বে তার ইমানের নোর এ জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে মিসকাত দুই তো দেখুন এটি কত বড় ফজিলতের একটি সুরা তো এই সুরাটি বা এই আমলটি যদি আমরা না করি তাহলে কিভাবে হবে সপ্তাহের একটি দিন যদি আমরা এই আমলটি না করতে পারি তাহলে কিন্তু খুবই খারাপ দেখায় তাই না তা আমি বলবো যে আপনাদের সবাইকে এই সুরাটি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে শেষ করার জন্য তো এখন প্রশ্ন আসতে পারে কিভাবে এত সহজে শেষ করব। এবং আমি বলছি যে আমি যখন শুরু করি তখন কিন্তু আমার নিজের কাছে পঞ্চাশ মিনিট লেগেছিল প্রথম দিন শেষ করতে কিন্তু এখন কিন্তু আমার কাছে লাগে প্রায় তিরিশ থেকে বত্রিশ মিনিটের মতো এটা কেন হয়েছে এটা আমি পড়তে পড়তে আমার আয়ত্তে এসে গিয়েছে যার কারণে আমার পড়তে কম সময় লাগে তো আপনারা যখন শুরু করবেন তখন কিন্তু সময় বেশি লাগবে তার মানে কি এটা যে আমি আর পড়ব না অবশ্যই না আপনি প্রত্যেক সপ্তাহে পড়ুন দেখবেন যে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি শেষ করার অবশ্যই তফিক দিবেন এবং আপনি খুব সহজেই শেষ করতে পারবেন এবং এখন তো দেখা যায় যে আমি যদি না তেলোয়াত করি তাহলে আমার কাছে খারাপ লাগে যে একটি ভালো একটি আমল মিস হয়ে গেল তো আশা করি আপনাদেরও হবে এরকম কিন্তু তার আগে যে আমাদের তো সুরাটি আগে শেষ করতে হবে তো এই সুরাটি আমরা কিভাবে শেষ করব এই সুরাটি আমরা শেষ করব ভাগ ভাগ করে কারণ একশো দশটি আয়াত তো এটি তো একটু বেশি বড় আয়াত এটা তো আমি অস্বীকার করছি না কিন্তু এটি ভাগ করে শেষ করলে দেখবেন খুব কম সময়ে শেষ হয়ে যাবে তা কীভাবে ভাগ করব তো আমরা এশাস নামাজের সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা বিষায়াত পড়ে ফেলব। বা রাতে ঘুমানোর আগে বিষায়াত পড়ে ফেলবো তো এটি যখন বিষায়াত পড়বেন দেখবেন বিষায়াত পড়তে খুব একটা বেশি সময় লাগবে না এবং পরের দিন যখন আপনারা জুম্মার মসজিদে যাবেন বা জুম্মার নামাজ পড়তে যাবেন তখন আপনারা করবেন কি নামাজ শুরু হওয়ার আগে চলে যাবেন সপ্তাহে একটি দিন আমরা কিন্তু সবাই খুব একটা লেকচার শুনি না ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে তো একটি দিন যদি হজুরের বয়ান না শুনি তাহলে আর কবে শুনব তো হজুরের জুম্মার বয়ান শোনার জন্য আমরা আগে আগে মসজিদে যাব এবং চেষ্টা করবো হজুরের কাছাকাছি বসার জন্য কারণ সামনাসামনি বসে যদি আপনার জুম্মার বয়ানটা শুনেন তাহলে দেখবেন যে আপনার এই বয়ানটি অনেক কার্যকরী হবে এবং এর দ্বারা আপনি যা শিখতে পারবেন তা আপনার জীবনে বা প্রতিদিনকার জীবনে আপনি প্রতিফলন করতে পারবেন তো জুম্মার নামাজ শুরু হওয়ার আগে আপনি যখন যাচ্ছেন তখন আপনি কি করবেন তখন আপনার বাকি যে নব্বইটি আয়াত আছে তা আপনি শেষ করে ফেলবেন এতে হবে কি এতে আপনার নামাজের জন্য অপেক্ষা করার জন্য যে সোয়াবটি আছে সেটিও আপনি পেলেন এবং একই সাথে আপনার খুব সহজে এই সুরা কাহাফটি শেষ হয়ে গেল এবং এর দ্বারা কিন্তু আপনি বিশাল সোয়াব অর্জন করছেন আরও যদি আপনি সহজ করে বলতে চাই তাহলে আপনি আইটি কাজ করতে পারেন তা হচ্ছে আপনি আগের দিন বিষ আয়াত পড়লেন ফজরের নামাজের পরে তিরিশ আয়াত পড়লেন মোট পঞ্চাশ আয়াত এবং বাকি জুম্মার নামাজের আগে বা যদি নামাজ শেষ হয়ে আপনার সময় থাকে তাহলে তখন আপনি বাকি ষাট আয়াত পড়ে ফেলেন এটাও খুব ভালো হয় কিন্তু আমি বলবো যে প্রথমে যে টিপসটি আমি দিলাম বিশ আয়াত পড়তে বৃহস্পতিবার বাকি যে নব্বইটি আয়াত তা আপনি শুক্রবার জুম্মার নামাজ যখন যাবেন আগে আগে যাবেন এবং সেখানে বসে বসে পড়বেন তাহলে খুব ভালো হবে এবং আরেকটি যদি টিপস চান তাহলে আমি বলবো যে আপনারা প্রথম যে বিশ থেকে পঞ্চাশ আয়াত আছে তা কিন্তু পড়তে আপনার সময় লাগবে বেশি কারণ প্রথম বিশ আয়াত যখন শেষ হবে তখন দেখবেন যে বিশে আয়াত খুব সহজে শেষ হচ্ছে কিন্তু একুশ থেকে পঞ্চাশ যে আয়াতটি এটি পড়তে মূলত বেশি সময় লাগে তো এই পঞ্চাশটি আয়াত শেষ হয়ে গেলে বাকি যে ষাটটি আয়াত আছে তা দেখবেন যে খুব কম সময় শেষ হয়ে যাচ্ছে তো আপনারা এটি ভাগ করে নিতে পারেন যে প্রথমে আপনি বিশে পড়লেন সহজ করে তারপর ষাট আয়াত পর্যন্ত আপনি একটু সময় নিয়ে পড়লেন বা পঞ্চাশ আয়াত পর্যন্ত সময় নিয়ে পড়লেন বাকি যে ষাটটি আয়াত থাকবে মানে একান্ন থেকে একশো দশটি আয়াত পর্যন্ত এটি আপনারা পরের দিন পড়লেন বা জুম্মার নামাজে যাওয়ার সময় পড়লেন তখন নিলে কম সময় লাগবে যেহেতু তখন তার সমস্যা নেই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে একুশ থেকে ষাট আয়াত বা পঞ্চাশ আয়াত পর্যন্ত যে আয়াতটি আছে তা আপনার শেষ করতে সময় লাগবে তো এটি আপনার মাথায় রেখেই আপনি অবশ্যই সূরাটি তেলোয়াত করবেন তো আশা করি আপনাদের কাছে আমি বুঝাতে পেরেছি যে কিভাবে সহজে সুরাতুল কাহাফ আপনারা তেলুয় করবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার আর কি তো এই দুই তিন মিলিয়ে যদি না শেষ করতে পারেন তাহলে কিন্তু এটা খুবই ব্যর্থতা তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি আশা করব আপনারা এখন থেকে শুরু করবেন আর ভিডিওটি তো আমরা মাগরীবের পরেই রিলিজ করি তো অবশ্যই আমি আশা করব যে আপনারা মাগরিবের পরে আমার শেষ হয়ে গেলে এসার আগে শুরু করতে পারেন বা আজকে রাতে ঘুমানোর আগে শুরু করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আপনারা শুরু করুন যদি আপনাদের নিজস্ব কোনো টিপস থাকে তাও জানাতে পারেন তো এই আশা নিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আশা করি আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ সেপন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি কারো জন্য উপকারী মনে হলে তার কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে